মিটিং করে বলা হইছে আমি জারজ হিসাবে স্বীকৃতি পাইছি আমি আমাকে জারজ বলা হইছে আমার দোষ কি ছিল আমি তো শুধু আপনাদের ভোটের ব্যবস্থা করছিলাম আমি তো কারোর সাথে কোনো ঝামেলা করি নাই তারপর আমার বলা হইছে আমি জারজ আমার সাথে যারা থাকে এরা নাকি বেতন না আমি আমার চরম শত্রু যিনি তারেও আমি বন্ধুত্বের হাত বাড়াই আমি বলি আসেন আমরা সবাই মিলে সোনারঘাট মাধবপুরকে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি আপনাদেরকে আরেকটা কথা বলে শেষ করব আগামী 7 তারিখ সকালবেলা আপনারা যাবেন ভোট দিতে গিয়া আপনারা ব্যালটটা পাওয়ার পর যখন ইগল মার্কা দেখিয়া সিল মারবার সময় আসবে তখন সৃষ্টিকর্তা আমার আল্লাহ আপনাদের ভগবান সাক্ষী রাখতে বলতেছি যখন সিলটা মারবেন তখন আমার কথা মনে করবেন আমি তো আপনাদের সামনে থাকব না এমন ভাবে চিন্তা মারবেন আমি যেন টের পাই এইটা ইগলের সিল না আমার কলিজার মধ্যে মোহর মাইরা দিছেন আপনারা মোহর